ওকে সো হে হোয়াটস আপ বডি দিস ইজ পিয়াশপাল ফ্রম স্মার্টবস এবং গাইজ আজকে আমি অনেকদিন পর তোমাদের সামনে আমি আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি কেন আজকে তোমাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটা তোমার টাইটেল বা থাম্বনেইল দেখে বোঝা যাচ্ছ দিস টু ডিভাইসেস দ্য রিয়েলমি অ্যান্ড দ্য রক অবসিডিয়ান তো এই রিয়েলমি এবং রক অবসিডিয়ানের ভিতরে কোনটা আসলে বেশি ভ্যালু ফর দ্য মানি দেয় কারণ ইউ নো দ্য রিয়েলমি অ্যান্ড দ্য রক অবসিডিয়ান দুটোই আসলে রক অবসিডিয়ানটা 800 থেকে 950 টাকার ভিতরে বিক্রি হচ্ছে অল ওভার বাংলাদেশ উইদাউট কুরিয়ার চার্জ অ্যান্ড দ্য সেম অ্যাজ রিয়েলমি রিয়েলমি 700 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত রিয়েলমি বিক্রি হচ্ছে যে সব ওনার যেমন নিতে পারে তাদের কাছ থেকে টাকাটা সো ব্যাক টু দ্য মোমেন্ট সো আমার কাছে দুটো ইয়ারফোনে রয়েছে জাস্ট গিভ মি এ মোমেন্ট ওকে সো দিস ইজ দ্য রিয়েলমি অ্যান্ড দিস ইজ দ্য রক অবসিডিয়ান তো আমি এই দুটো অনেকদিন ধরে ইউজ করতেছি অ্যান্ড আমার কোয়াইট অফ বিট একটা ভালো রকমের একটা রিভিউ আমার বেরিয়ে চলে এসেছে লেটস সি অ্যাবাউট দ্য রক অবসিডিয়ান তো তোমরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন রক অবসিডিয়ান রয়েছে যেটা হচ্ছে একটা ইন ইয়ার টাইপ কোয়ালিটি ঠিক আছে মানে যখন গানের ভিতরে দিবা তখন কিছুটা এইরকম লাগবে সি কিছুটা এইরকমভাবে তোমার গানের ভিতরে চলে যাবে এবং এটা হচ্ছে বাটনগুলো বেশ ক্লিকি বাটন বাটনগুলো ক্লিক করে বেশ ফিল পাওয়া যায় হ্যাঁ হয়তো বা 3-4 হাজার কি 5 হাজার টাকা দামি ইয়ারফোনের মতন ফিল পাবে না কারণ অবভিয়াসলি নট বাট ব্রেডেড কেবল রয়েছে সাথে রয়েছে পুরো অ্যালুমিনিয়াম ফিনিশ এবং আশা করি 1 থেকে 1.5 বছর তোমরা এটা আরামে ইউজ করতে পারবা আর নাও দ্য কাম ফর দ্য রিয়েলমি বাডস সো রিয়েলমি বাডসের এইটাও একটা ব্রেডেড কেবল বাট এটার ব্রেডেড কেবলটা রক অবসিডিয়ানের থেকে একটু দুর্বল বাট দিস ওয়ান ইজ অ্যানাদার ব্রেডেড কেবল এবং তোমরা দেখতে পারবা যে ব্রেডেড কেবল থেকে এখানে কিছু উস্কি বুস্কি উঠে যাচ্ছে আই রিভিউড দ্য রিয়েলমি বাডস লং অ্যাগো তোমরা চাইলে আমার চ্যানেলে চেক আউট করতে পারো এবং আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সো এটা যে ব্রেডেড কেবলটা রয়েছে সেটাও কোয়াইট গুড এবং আমাকে অলরেডি 2 বছর সার্ভিস দিয়ে দিয়েছে অ্যান্ড আই এম কোয়াইট হ্যাপি অফ দিস সো আমি এটা ইউজ করছি প্রায় 1-1.5 মাস হয়ে গেল অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ মান্থ ইজ আর ইনাফ টু থিঙ্ক গুড থিং ব্যাড থিং অ্যাবাউট ইয়ারফোন অ্যান্ড এটা আমার প্রায় 2 বছরের উপর ইউজ হচ্ছে এটা আমার প্রায় 1-1.5 মাস ইউজ হচ্ছে সো আমি এটা মানে কম্পেয়ার করে বলতে পারি যে কোনটা ভ্যালু ফর মানি বেশি সো এটা একটা 11mm একটা ইয়ারফোন এবং আমরা এখানে আমাদের চ্যানেলে তোমরা জানো আমরা কখনো স্পেসিফিকেশন সম্পর্কে সেরকমভাবে কোনো কথা বলি না যদি সেটা দরকারই না হয় সো এটা যে বেস কোয়ালিটি বলো বা যে সাউন্ড ব্যালেন্সিং বলো সেটা রিয়েলমি বাডসের থেকে বেটার বাট এগেইন দুটো ইয়ারফোনেরই কিছু গুড থিংস এবং ব্যাড থিংস আছে যেমন যদি এটার গুড থিংসের কথা বলি তাহলে এটা হচ্ছে এই যে এই এটার কিন্তু বাটন একটাই সেটা হচ্ছে প্লে অ্যান্ড পজ ঠিক আছে এবং এই সাইডে দুটো হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন দেওয়া রয়েছে মোট 3টা এবং এটা তুমি যখন কোনো শাওমি ফোনে কানেক্টেড দিবা বা শাওমি ফোনের যে ইয়ারফোন অ্যাসোসিয়েশন সেটিংটা রয়েছে সেটার সঙ্গে যখন তোমরা এটাকে সিং আপ করতে যাবা এটা কিন্তু নেবে না কারণ এটা শাওমির এগেনস্টে যায় বাট সেক্ষেত্রে তোমরা যদি এই রক অবসিডিয়ানটাকে না তাহলে রক অবসিডিয়ানের বাটনগুলো ঠিকঠাকভাবে প্লেস আছে এবং এটা কিন্তু শাওমির ইয়ারফোন কনসিডারেশনে চলে যায় সো দিস ইজ কোয়াইট গুড অ্যান্ড দুটোই যেহেতু বক্স ছোটো সাইজের দুটো প্রাইজই প্রায় একই রকম সেহেতু তোমরা এখানে বলতে পারো দুটোই কিন্তু প্রায় সিমিলার কোয়ালিটির দুটোতে ডুয়েল ড্রাইভার রয়েছে অ্যান্ড এর রিয়েলমিতে রয়েছে 11mm ড্রাইভার দিস কোয়াইট গুড এবং রিয়েলমির একটা ভালো জিনিস হচ্ছে রিয়েলমি এখানে কেবলটা গোছানোর জন্য একটি কেবল স্ট্রিপার দিয়ে দিয়েছে যেখানে রিয়েলমির যেখানে রক অক্সিজেনের সাথে কিন্তু এটা নেই সো নাও কাম টু দ্য কনক্লুশন কোনটা বেটার সো রক অবসিডিয়ানের একটা খারাপ জিনিস হচ্ছে আমি যখন এটা শুধুমাত্র হয়তো আমার ইউনিটে হইতে পারে অন্য ইউনিটে হবে না কি জানি না এটা যখন কন্টিনিউয়াসলি যখন ইন ইয়ার টাইপ এটা যখন তুমি কন্টিনিউয়াসলি যখন তুমি তোমার কানের ভিতরে দেবে দিয়ে যখন গান শুনবে তখন তোমার হাত এর ভিতরে দিয়ে কিন্তু তুমি বের করতে পারবে না তখন তোমার ইয়ারফোনের এই তারটা দিয়ে কিন্তু টেনে বের করতে হবে সো কন্টিনিউয়াসলি আমি 1-1.5 মাস ইউজ করার পরে হঠাৎ করে এই ইয়ারফোনের যে স্পিকার টিপস ঠিক আছে ইয়ার টিপস সহ স্পিকার টিপস যখন আমি এই কানের ভিতর ছিল তখন তারটা ধরে আমি যখন বের করতে গেছি অ্যাজ ইউজুয়াল তখন আমার কানের ভেতরে আসলে ইয়ারফোনটা ঢুকেছিলো আর বাদ বাকি বডির ফ্রেমটুকু বেরিয়ে এসেছিলো মানে এই এতটুকু আমার কানের ভেতরে ঢুকেছিলো আর এতটুকু বেরিয়ে এসেছিলো তো সেটা আমি ভয় পেয়ে গেছিলাম যে কী অবস্থা হবে পরে মেকানিকের কাছে গিয়েছিলাম ওনাদের সাপ তাতান করে দিল তারটুকু জয়েন্ট দিয়ে দিল অ্যান্ড অল ইজ ওকে নাও কোনো রকম সাউন্ড ট্রাভেল কোনো রকম ডিস্টার্ব কোনো কিছুই হয়নি সো দিস ইজ এ বেটার অফ থিঙ্ক অ্যান্ড
আমি প্রফেশনালি তোমাদের জন্য একটা কথা বলতে চাই যারা প্রফেশনাল না এবং যারা আমার মতো ইয়ারফোন জাস্ট ফর দ্য এন্টারটেইনমেন্ট পারপাস ইউজ করো অ্যান্ড ফর দ্য প্রাইভেসি পারপাস সো তোমরা তুমি যদি এই ইয়ারফোনের টিপসটা বদলাতে যাও দেন বি কোয়াইট অ্যান্ড শিওর তোমার দ্বারা কিন্তু সম্ভব হবে না কারণ আমি যখন এই ইয়ারফোনে ইয়ার টিপসটা যখন বদলাতে গিয়েছি তখন এই ইয়ার টিপস এতটা এত এত পরিমাণ হার্ড যে এই ইয়ার টিপস যখন আমি খুলতে গেছি তখন এই ইয়ার টিপস খোলে তো নি বরং ইয়ার টিপসের ভেতর থেকে আমার স্পিকারটা ফের বেড়ে আসছিলো আমাকে ফের গিয়ে তাদান করতে হয়েছে ঠিক আছে সো আমার সাথে ঠিক এরকম জিনিসগুলো ঘটেছে এবং ভাই সবাই তো আসলে মনে করো যে প্রফেশনালভাবে ইয়ারফোন ইউজ করে না সবাই তো নর্মালি ইয়ারফোন ইউজ করে বাট এটার ক্ষেত্রে এরকম না তুমি রিয়েলমি বাডস টুতে তোমরা এখানে যা যা দেখছো এখানে ইয়ারফোনের ইয়ার টিপস তোমরা এগুলো খুবই আরামসে বদলাতে পারবা ইয়ারে তুমি কোনো টেনশন নেওয়ার কারণ নেই খুবই আরামসে এগুলো হয়ে যাবে সো অ্যাডভান্টেজ ডিস অ্যাডভান্টেজ দুটোতেই রয়েছে এবং সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে তুমি প্রত্যেকটা যখন তোমরা কোনো সং বা কোনো থিম শুনবা তখন প্রত্যেকটা বিট বেজ একটা ব্যালেন্স লেভেলে থাকে মানে একটা ব্যালেন্স বলতে তুমি কোনোটা হার্শ হবে না বা কোনোটা কোনো ডিপ লেভেলে যাবে না একটা মিনিমাম ব্যালেন্স এবং বেস্ট কোয়ালিটি দেয় রক অপসিডিয়ান সেখানে কিন্তু রিয়েলমি বাডসটা একটু সাউন্ডটাকে একটু হার্সি হার্সি করে দেয় কানের ভিতরে আগে বুঝতাম না কারণ আগে শুধুমাত্র এটা ইউজ করতাম বাট এটা ইউজ করার পরে এখন এটা ইউজ করলে মনে হয় কানের ভিতরে একটা ব্যথা অনুভব হচ্ছে সো কম্পেয়ারেবল সাউন্ডে রক অপসিডিয়ান বেটার এবং ইয়ার টিপস চেঞ্জিং বলো বা লং লিভিটিতে রিয়েলমি বাডস বেটার তো তোমাদের কাছে কোনটা বেটার মনে হলো আমাকে লিখে জানাও এবং নেক্সট ভিডিও আসছে খুবই শীঘ্রই বাই বাই